রনসে শিক্ষার্থীবৃন্দ, আমি পূর্বের ক্লাসে 4.2 এর 1 নম্বর এবং 2 নম্বর অঙ্ক করে ফেলছি এবং 3 এর ক পর্যন্ত পড়া শেষ হয়ে গেছে। আমরা আজকে 3 এর খ থেকে শুরু করে যতদূর পর্যন্ত অর্থ যাইতে পারি এখানে আমি 3 এর খ, গ এবং 4 এর ক নাম পর্যন্ত আজকে আলোচনা করব। দেখো আমাদের এই প্রশ্নগুলো, আমাদের এই প্রশ্নগুলো সবগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নগুলো হচ্ছে আমাদের বোর্ড বইয়ে। এই প্রশ্নগুলো আমাদের সবগুলো বোর্ড বইয়ে, আমরা বোর্ড বইয়ের অঙ্কগুলো সলভ করতেছি আজকে। আমি আশা করব তোমরা আমাদের বোর্ড বইয়ের অঙ্কগুলো দেখবা। নমস্কার শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের 4.2 অঙ্ক থেকে তিনের খ, গ এবং চারের ক নামক প্রশ্ন আলোচনা করব। তোমরা হয়তো আমার পূর্বের ক্লাসগুলো ইতিমধ্যে দেখে ফেলছো। আমার পূর্বের ক্লাসে অর্থাৎ 1 নম্বর, 2 নম্বর এবং 3 এর ক নম্বর পর্যন্ত পড়া হয়ে গেছে। আমার আজকে পরবর্তী 3 নম্বর ক্লাসে আমার 3 এর খ, গ এবং 4 এর ক নম্বর নিয়ে আলোচনা করব। তো ইনশাআল্লাহ আমরা অঙ্কগুলো দেখি এবং আমরা অঙ্কগুলো এখানে শুরু করতে পারি। দেখো আমাদের 3 এর আমরা পরবর্তী অঙ্কে যাব। খ নম্বর গেল, ব নম্বর অঙ্কে আমাদের কি বলছে, দেখাইতে বলছে
দেখা যে বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা বাম পক্ষ লাগব লেফট হ্যান্ড সাইড থ্রি লগ টেন টু টু লগ টেন থ্রি লগ টেন ফাইভ এই যে দেখো তাহলে বাম পাতা তোলা হয়ে গেছে আমাদের এখন আর লগ এ এম আর অর্থাৎ লগ এ এম আর লগ এ এম আর এ এম লগ টেন টু 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 থ্রি এইট লগ টেন থ্রি প্লাস করতে গেলে নাইন লগ টেন ফাইভ সব গ্রুপ থেকে আমরা লগ টেন কমন নেব লগ টেন কমন হলে এইট ইন্টু নাইন ইন্টু ফাইভ লগ টেন এইট ইন্টু নাইন ইন্টু ফাইভ আমরা গুণ করব ফোরটি নাইন থ্রি হান্ড্রেড সিক্সটি সিক্সটি অর্থাৎ রাইট হ্যান্ড সাইড দেখো আমাদের লগ টেন থ্রি হান্ড্রেড সিক্সটি বের করতে বলছে আমাদের লগ টেন থ্রি হান্ড্রেড সিক্সটি চলে আসছে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড শুড আমাদের চার নম্বর অঙ্কে চলে যাবো দেখো আমাদের চার নম্বর অঙ্কে সরল করো আমাদের চার নম্বর অঙ্ক করতে বলছে সরল করো দেখো চার নম্বর অঙ্কে চারের কোন নম্বর অঙ্ক সেভেন লগ টেন টেন বাই নাইন মাইনাস টু লগ টেন টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর প্লাস থ্রি লগ টেন এইটি ওয়ান বাই এইটি আর লগ এ এম আর সূত্র লগ এ এম আর মাইনাস লগ এ এম আর প্লাস লগ এ এম আর দেখো লগ টেন টু ইন্টু ফাইভ থ্রি ইন্টু স্কোয়ার পাওয়ার সেভেন মাইনাস লগ টেন ফাইভ ইন্টু স্কোয়ার টু ইন্টু কিন্তু এইট তিন হাজার চব্বিশ স্কোয়ার লগ টেন থ্রি ইন্টু পাওয়ার ফোর টোয়েন্টি ওয়ান টু ইন্টু পাওয়ার ষোলো ষোলোকে পাঁচ দ্বারা গুণ করলে আশি পাওয়ার টেন লগ টেন টুয়েলভ পাওয়ার সেভেন টুয়েলভ পাওয়ার সেভেন ফাইভ ইউর সেভেন থ্রি ফোর ফোরটি লগ টেন ফোর সিক্স থ্রি ফোর স্কোয়ার লগ টেন থ্রি ফোর টুয়েলভ থ্রি ফোর টুয়েলভ ফাইভ ইউর করে দেখো এখন আমাদের আমার করণীয় হচ্ছে সবগুলো থেকে আমি লগ টেন কমন নেব সবগুলো থেকে সবগুলো থেকে লগ টেন কমন নেব সবগুলো থেকে লগ টেন কমন নিলে দেখো কী থাকে টুয়ের উপর পাওয়ার সেভেন ফাইভের উপর পাওয়ার সেভেন থ্রির উপর পাওয়ার ফোরটিন বিয়োগ থাকলে ডিভাইডেড চিহ্ন হয় ফাইভের উপর পাওয়ার ফোর টুয়ের উপর সিক্স থ্রির উপর স্কোয়ার যোগ থাকলে গুণ হবে থ্রির উপর টুয়েলভ টুয়ের উপরে টুয়েলভ এবং ফাইভের উপরে থ্রি এখন দেখো আমাদের লগ টেন ঠিক থাকবে লগ টেন ঠিক থাকলে টুয়ের উপর পাওয়ার সেভেন ফাইভের উপর সেভেন থ্রির উপর ফোরটিন ভাগটা গুণ করে দিলে বংশটা উল্টায় যাবে অর্থাৎ টুয়ের উপর পাওয়ার সিক্স এটা উপরে হবে উপরে উপরেটা নিচে
এটা ঠিক থাকবে 3/14 2/12 5/5 কি দেখো আমার অঙ্ক সুবিধা আমি ডান দিকে চলে আসতেছি অঙ্ক সুবিধা ডান দিকে চলে আসছি এখন আমি দেখব লগ 10 দেখো আমাদের ভিত্তি একই ভিত্তি আছে এখানে একটা অর্থাৎ 2 ভিত্তি ওলা আছে দুটো 2 গুণ থাকলে পাওয়ার গুলো গুণ থাকলে পাওয়ার গুলো আমাদের যোগ হয়ে যায় তাহলে 6 আর 7 যোগ করে দেব এখন দেখো আমাদের ভিত্তি আছে 3 এবং 3 দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি কমন পাওয়ার হচ্ছে 14 3 সরি এখানে এখানে ভিত্তির 12 হবে আর 12 আর 4 আর স্কয়ার যোগ করলে হচ্ছে 14 14 এবার 5 দেবো 5 5 এর উপরে আছে একটা পাওয়ার 7 মেসের ভিত্তি দেখো মেসের ভিত্তি আছে 2 2 হচ্ছে 12 2 হচ্ছে 12 এখন আমরা 3 দেবো 3 হচ্ছে 14 14 5 দেবো 5 এর পাওয়ার হচ্ছে 7 দেখো এটা এটা 5 টু দি পাওয়ার 7 ভিতরে যে কাটা 3 টু দি পাওয়ার 14 টু দি পাওয়ার কাটা এখন লগ 10 দুটোর থেকে একটু কম হয় 13 माइनस 12 भाग कर लिया हो गया लॉग 10 2 ये আমাদের অঙ্ক এখানে শেষ আমাদের সরলকরণ অঙ্ক হয়ে গেছে 4 কোণ অঙ্ক হয়ে গেছে আমাদের আজকের ক্লাস এখানে সমাপ্ত আমি আশা করি তোমরা সবাই আমার এই ক্লাসগুলো পড়বা আর ক্লাসগুলো দেখবা ইনশাআল্লাহ তোমরা এই ক্লাসগুলো থেকে অঙ্কগুলো ভালো বুঝবা আর তোমরা পরীক্ষায় অনেক ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে আজকের ক্লাস এখানে সমাপ্ত আল্লাহ হাফেজ।